রজার ব্যানিস্টার নাম শুনছে কিনা জানি না, রজার ব্যানিস্টার, না স্যার, শোনা হয়নি খুব স্যার। নাম করা, অর্থাৎ উনি হলো যারা স্প্রিন্টার, অর্থাৎ আচ্ছা আচ্ছা যারা দৌড় প্রতিযোগিতায় খেলে, দ্রুততম মানব হয়। তো আচ্ছা আচ্ছা 1953 সালের আগে হুম হুম মানুষ কখনো কেউ ভাবতে পারতো না 5 মিনিটের কম বা 5 মিনিটের মধ্যে 1 মাইল দৌড়ানো সম্ভব, বাহ, এটা আগে ভাবতে পারতো না। এবং এই যে ভাবতে পারতো না যে 5 মিনিটে সম্ভব, এবং সেটা কখনোই মানুষ ভাবতে পারতো না, কেন তখনকার ডাক্তাররা বলতো হুম যদি হুম কেউ এইভাবে এই এত অল্প সময়ের মধ্যে করে তাহলে তার ফুসফুস এটাকে পারমিট করবে না, এবং তখন সে এটা এই করতে পারবে না, এবং তখন সে মারা যাবে। তো 53 সাল পর্যন্ত এটা কখনো করেনি, এবং এটা 5 মিনিটে দৌড়ানো যায় এটা কখন ভাবতে পারেনি, কেউ করেনি, বিশ্বাস করেনি, করেনি। এবং হাজার হাজার বছর ধরে কেউ বিশ্বাসই করেনি। রজার ব্যানিস্টার একটা ইয়াং ছেলে, তার ঠিক আছে জীবন আর কি, ডাক্তার বলছে তোমার ফুসফুস পারমিট করবে না, আমি দেখি কিছু, সে কিছুদিন প্র্যাকটিস করলো, করার পরে দৌড় দিল। একদিন অ্যারেঞ্জ করতে বললো, সবাইকে অ্যারেঞ্জ করলো একদম অফিসিয়ালি, সে দৌড়াবে, সে রেকর্ড করার জন্য বললো, সবাই স্টপ ওয়াচ এটা ওটা নিয়ে আছে, তো স্টপ ওয়াচ নিয়ে আছে, এবং একজনই কিন্তু আর কেউ দৌড়াচ্ছে না, একজন। এবং তারপর সে রেকর্ড করলো মাত্র 4 মিনিটে 1 মাইল দৌড়ানো। ওয়াও, অসাধারণ স্যার, 53 সালের আগ পর্যন্ত কেউ এটা করেনি, কেন কল্পনাই করেনি, মনে করতে হচ্ছে মারা যাবো। হ্যাঁ, ভাবছে যে ডাক্তার তখন বলতো যে তুমি যদি করো তোমার ফুসফুস এটা সাপোর্ট করবে না, কিন্তু সে করলো এবং তারপরে প্রমাণ করলো। এবং ঠিক জানো তার 15 দিনের মাথায় জন ল্যান্ডি নামে আরেকটা ছেলে, সেও ইংল্যান্ডের আচ্ছা একটা যুবক, যেহেতু রজার ব্যানিস্টার করলো, ঠিক 15 দিন পরে জন ল্যান্ডি, সে 3 মিনিট 58 সেকেন্ডে করলো রেকর্ড, ওয়াও 2 সেকেন্ড ওয়াও কমে। ওয়াও এবং তারপরে জাস্ট কয়েকদিন পরে আরো কয়েকটা যুবক, মনে হয় সপ্তাহখানেকের মধ্যে, জন ল্যান্ডিকে পিছনে ফেলে দিল, আর তাদের নাম মনে নেই কেন, অনেক সংখ্যা, সপ্তাহখানেকের মধ্যে 3 মিনিট 58 সেকেন্ড করেছে, তো তারা 3 মিনিট 55 সেকেন্ড, কেউ 3.5 মিনিটে করে ফেললো। হ্যাঁ, ওয়াও এবং তুমি দেখো তার 1 মাসের মধ্যে মানে সব 3 মিনিটের মধ্যে করে ফেললো, এতখানি কিসে। তারপর রেকর্ড ভাঙতে লাগলো, প্রতিদিন শুধু রেকর্ড ভাঙে, কেন এর আগে হাজার হাজার বছর ধরে বিশ্বাসই করতো না, 53 সালে বিশ্বাস করা শুরু করলো, সে করলো, আজকে তো রজার ম্যানসন বেঁচে নাই, বেশি নেই চলে গেছে। হ্যাঁ, কিন্তু তার নামটা এখনো বলছে, কেন তার বিশ্বাস শুরু করলো এবং কাজ শুরু করলো এবং হলো, এবং এই যে দেখা দেখি সবাই করতে লাগলো। ওয়াও এই গ্রামের ছেলে মেয়েগুলা ঠিক আগে ভাবতো যে আইএলটিএস এটা আমাকে দিয়ে হবে না, যখন দেখে যে গ্রামের ছেলে মেয়েই করছে, হুম ওই রংপুর থেকে দিনাজপুর থেকে একদম, মানে তুমি দিনাজপুরে একটা জায়গা আছে চিরির বন্দর আচ্ছা আচ্ছা একদম বর্ডারে, তো ওইখানে, ওখান থেকে মানুষ স্বপ্ন দেখে না, তো সেখান থেকে যখন এসে আইএলটিএস করা শুরু করলো, যখন সে ভালো করছে, দেখা যাচ্ছে 6.5 পাচ্ছে, 7 পাচ্ছে, কি আমি পাচ্ছি, আমি পেলাম, আচ্ছা বুঝছো, এটা তখন বিশ্বাস করে, তখন এই যে জি একজন বিশ্বাস করছে, করা শুরু করলো, আবার অনলাইন হবে, দেখছি তো অনলাইনে 7 পেয়ে গেছে। ওয়াও আমাদের কুষ্টিয়ার একটা ছেলে, ও প্রথমে ভাবে নাই যে এখানে যেয়ে করতে হবে, বললো যে ঠিক আছে অনলাইনে করি, যদি না বুঝি তারপরে, করলো, 7 পেয়ে গেল, ওয়াও 7। তো 7 পাওয়ার পর তখন বলছে তার ফ্রেন্ডকে, বললো তার ফ্রেন্ডও করলো, ও করলো 6.5, ও অনলাইনে করলো। তো এই জন্য তার বোন করতে চেয়েছিল যে অফলাইনে, বলছে অফলাইনে এত দূর থেকে করবে, ঠিক আছে আচ্ছা তুমি আগে অনলাইনে করে দেখো, যদি না বুঝে তখন অফলাইনে করো। আচ্ছা আবার আমাদের এখানে কি হচ্ছে, এটিএম সে যে অনলাইনে করছে, সে যদি মনে করে যে অফলাইনে শিফট করবো, তারপর করতে পারছে, এটার জন্য টাকা পয়সা লাগে না। আবার যদি অফলাইনে করছে, আমার এখন টাইম বেশি লাগছে, আমি অনলাইনে শিফট করবো, তা করতে পারছে, এত বাহ, সুযোগ। অনেক তো সুতরাং অপরচুনিটি। তাই না, এবং এই সব কিছু নিয়ে একজন বিশেষ এই মুহূর্তে করতেই, যেহেতু হচ্ছে একটা নাম্বার দিচ্ছি, কথা বলে দেখো সিট আছে কিনা, একটা সিনিয়র কর্মকর্তার নাম্বার দিচ্ছি, কথা বলে দেখো 01318-222-632, আর বলছি 01318-222-632।